হ্যালো ফ্রেন্ডস, ডিভাইন এঞ্জেল ভিজন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকের টপিক হলো পেন্ডুলাম ডাউজিং। আপনাদের সামনে আছে চারটে পায়েল, পায়েল নাম্বার 1, পায়েল নাম্বার 2, পায়েল নাম্বার 3 অ্যান্ড পায়েল নাম্বার 4। এই চারটে পায়েলের মধ্যে আপনারা যে কোনো একটিকে চুজ করতে পারেন আপনাদের মনের যে কোনো রকম প্রশ্নের উত্তর ইউনিভার্সের কাছ থেকে জানার জন্য। আমাদের কাছে পায়েল নাম্বার 1 হলো ইয়েলো অ্যাভেঞ্চুরিন। আপনারা এই ইয়েলো অ্যাভেঞ্চুরিন টাম্বেলটিকে চুজ করে আপনাদের মনের যে কোনো রকম প্রশ্নের উত্তর আপনারা পেন্ডুলামের কাছ থেকে জানতেই পারেন। ইউনিভার্স আপনাদের সঠিক গাইডেন্স দেবে। আমাদের 2 নম্বর পায়েল হলো পায়েল নাম্বার 2, রেড জ্যাসপার। এই রেড জ্যাসপারটিকে আপনারা চুজ করে আপনাদের মনের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পাবেন। আমাদের পায়েল নাম্বার 3 হলো রোজ কোয়ার্টজ। এই রোজ কোয়ার্টজ টাম্বেলটিকে আপনারা চুজ করে আপনাদের যে কোনো মনের প্রশ্নের উত্তর আপনারা করতে পারেন। আর 4 নম্বর পায়েল হলো আমাদের ল্যাপিস লেজুলি। এই ল্যাপিস লেজুলিকে চুজ করেও আপনারা আপনাদের মনের যে কোনো রকম প্রশ্নের উত্তর আপনারা পেন্ডুলামকে করতে পারেন। আমি যতক্ষণ ডাউজিং করব বন্ধুরা, আপনারা আপনাদের মনটিকে শান্ত করে রাখবেন, চোখ বন্ধ রাখবেন এবং সঠিক গাইডেন্সের জন্য ওয়েট করবেন ইউনিভার্সের কাছ থেকে। আশা করি ইউনিভার্সের কাছ থেকে আপনারা আপনাদের সঠিক গাইডেন্স পাবেন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক যারা যারা পায়েল নাম্বার 1 এই সুন্দর ইয়েলো অ্যাভেঞ্চুরিনকে চুজ করেছেন তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কী গাইডেন্স আছে। তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক পায়েল নাম্বার 1। তো বন্ধুরা, মনকে শান্ত রাখুন এবং আপনার মনের যে প্রশ্নটি আপনি পায়েল নাম্বার 1কে দেখে চুজ করেছেন সেটি নিয়ে ভাবতে থাকুন। ইউনিভার্সের তরফ থেকে আপনারা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর পাবেন। And the answer is yes. তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা স্ট্রং ইয়েস। তো আপনারা যাই প্রশ্ন করে থাকুন না কেন, সেই প্রশ্নের আপনাদের উত্তর হলো হ্যাঁ। এবারে আমরা দেখে নেব, এবারে যারা পায়েল নাম্বার 2 চুজ করেছেন, রেড জ্যাসপারকে চুজ করেছেন, তাদের প্রশ্নের উত্তর আমরা দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। তো বন্ধুরা, আমি যতক্ষণ পেন্ডুলাম ডাউজিং করব আপনারা আপনাদের প্রশ্নটিকে মনে মনে করতে থাকুন আর পেন্ডুলামকে দিয়ে প্রশ্নটি ভাবতে থাকুন। আসুন দেখে নেওয়া যাক আপনাদের জন্য পেন্ডুলাম কি গাইডেন্স দিচ্ছে, ইউনিভার্সের কাছ থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনাদের প্রশ্নের উত্তর হলো মেবি। কারোর কারোর জন্য মেবি আর কারোর কারোর জন্য সেটা না, কারোর কারোর জন্য নো। তো বন্ধুরা, মন খারাপ করবেন না, বি পজিটিভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা, মন খারাপ করবেন না, বি পজিটিভ। হয়তো একটু বিষয়টা, আপনার যে প্রশ্নটা আছে সেটি হয়তো এতটা শিওর নয় ইউনিভার্সের কাছে,
হতে পারে আপনার কিছু দেরি হচ্ছে, তো মন খারাপ করবেন না, আপনি অবশ্যই আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, নিশ্চয়ই আপনার পরে আরও ফিউচার ব্রাইট হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ পাইল নাম্বার টু। যারা পাইল নাম্বার থ্রি রোজ কোয়ার্টজকে চুজ করেছেন, আসুন দেখে নেওয়া যাক তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। ইয়েস, আর স্ট্রং ইয়েস। তো বন্ধুরা, যারা যারা রোজ কোয়ার্টজ চুজ করেছেন তাদের প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। তো বি পজিটিভ, অবশ্যই ভালো হবে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, কোনো চিন্তা করবেন না, অ্যান্ড বেস্ট অফ লাক। আর এখান পর্যন্ত ছিল পাইল নাম্বার থ্রি। তো এবারে আসুন দেখে নেওয়া যাক যারা পাইল নাম্বার ফোর এই ল্যাপিস লেজুলিকে চুজ করেছেন তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে। যতক্ষণ আমি পেন্ডুলামটিকে ডাউজ করব, ততক্ষণ আপনারা আপনাদের মনের প্রশ্নটিকে ভালো করে করতে থাকুন। পেন্ডুলামের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে করতে থাকুন এবং আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তর পাবেন। ইয়েস, যারা যারা এই ল্যাপিস লেজুলিকে চুজ করেছেন তাদের উত্তর হলো ইয়েস। আর কারোর কারোর জন্য আনসার হলো মেবি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা ল্যাপিস লেজুলিটিকে চুজ করেছেন তাদের জন্য কারোর কারোর জন্য আনসার হলো ইয়েস, আর কারোর কারোর জন্য আনসার হলো মেবি। তো বন্ধুরা, একদম মন খারাপ করবেন না, আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে, আজকে হ্যাঁ হবে কালকে না হবে, আর হ্যাঁ না এর মাঝখানেও তো একটা বিষয় থাকে মেবি। তো একদম মন খারাপ করবেন না, বি পজিটিভ, স্টে পজিটিভ, ওকে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আগে যা কিছু ভিডিওজ আসবে তার নোটিফিকেশান আপনি ঠিক সময় ঠিক মতো পেতে পারেন। তো বন্ধুরা, আজকের রিডিং এখান পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।